আসসালামু আলাইকুম। বিবি এফটেক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটির টপিক হচ্ছে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি এবং স্ট্যাম্প সাইজ ছবি ক্রিয়েট করব। তো প্রথমেই আমি চলে যাব অ্যাডোবি ফটোশপে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফটো ওপেন করে রেখেছি। এই ফটোটির দ্বারা পাসপোর্ট সাইজ ছবি এবং স্ট্যাম্প সাইজ ছবি ক্রিয়েট করব। প্রথমেই এই ফটোটাকে মেজারমেন্ট করে নেব, আর মেজারমেন্ট করার জন্য যে টুলসটি ব্যবহার করব সেই টুলসটির নাম হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের মাধ্যমে আমি প্রথমে ইমেজটাকে সিলেক্ট করে নেব। এরপর ক্রপ টুল রিলেটেড যেগুলো অপশন রয়েছে সেগুলো কন্ট্রোল প্যানেলে শো করছেন। এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। পাসপোর্ট সাইজের উইথ থাকবে 1.40 এবং হাইট থাকবে 1.80। এরপর ওকে। এখন এই ফটোটিকে সিলেকশন করে নিতে হবে, আর সিলেকশন করার জন্য যে টুলসটি ব্যবহার করব সেই টুলসটির নাম হচ্ছে পেন টুল। পেন টুলের মাধ্যমে পাথ করে এই ইমেজটাকে সিলেকশন করে নেব। একটু জুম করে নেই। এরপর ইমেজটিকে সিলেকশন করে নিতে হবে, আর সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ইন্টার প্রেস করব। এরপর ইনভার্স করে নিতে হবে, আর ইনভার্স করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে আই প্রেস করব। এরপর সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে ফেদার, এখানে ফেদার থাকবে 5। এরপর ওকে। এখন পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করার জন্য একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য ফাইল থেকে নিউ, এবং নিউ থেকে এখানে আমি প্রিসেটটা এখানে ইন্টারন্যাশনাল পেপার করে দেব। এরপর এটা মিলিমিটারস আছে, এখানে আমি ইঞ্চিতে করব। এখানে আমি উইথ থাকবে হচ্ছে 1.40 এবং হাইট থাকবে 1.80। এরপর ওকে। এখন এই ডকুমেন্টটাকে আমার কালার করে নিতে হবে। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাব, এরপর এখান থেকে এই কালারটা সিলেক্ট করব। এরপর ওকে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস প্রেস করব। এরপর এই ফটোটিকে মাউস থেকে লেফট বাটনে ক্লিক দিয়ে চেপে ড্রাগ করে নিউ ডকুমেন্টের উপর ড্রপ করে দেব, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টি দ্বারা ফ্রি ট্রান্সফর্ম করে নেব। এরপর ইমেজটাকে একটু ছোট করে নেব, অর্থাৎ জুম আউট করে নেব। এরপর আর একটু ছোট করে নেব, আর একটু বড় করে নেব। এরপর ওকে।
এটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবির ডকুমেন্ট, এবং এখন স্ট্যাম্প সাইজের একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আবারও ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে আমি আবারও ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করব। এখান থেকে মিলিমিটারসে থাকবে, এখানে স্ট্যাম্প সাইজের উইথ থাকবে মিলিমিটারসে 22 এবং হাইট থাকবে 27। এরপর ওকে। এখন এই ছবিটাকে মাউস থেকে লেফট বাটনে ক্লিক দিয়ে চেপে ড্র্যাগ করে এই নিউ ডকুমেন্টের উপর ড্রপ করে দেব, এবং ব্যাক স্পেস অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নেব। এরপর ইমেজটাকে ছোট করে নেব। এরপর ওকে। এখন যেহেতু আমার এই ফাইলটি প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি এই ফটোটাকে ক্লোজ করে দেব, এবং এই ফটোটাকে আমি একটা পিএইচডি মোডে সেভ করব। আর সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে এখানে আমি ডেস্কটপে সেভ করব। এরপর ওকে। এখন এই দুটি ফটোকে আমার জেপিজিতে সেভ করতে হবে। আর সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, এরপর জেপিজি, এরপর সেভ। এখানে কোয়ালিটি বারো থাকবে। এরপর ওকে। এখন এই ফটোটিকে আবারও ফাইল থেকে সেভ অ্যাজ, এরপর জেপিজিতে, এরপর সেভ, এরপর ওকে। এখন আমি দেখতে পারি যে আমার ফাইলগুলো সেভ হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার দুটি ফাইল সেভ হয়েছে। ওকে, এখন আমি চাইলে সবগুলো এগুলা ক্লোজ করে দিতে পারি। এখন ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নেব। এরপর ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করব, অর্থাৎ A4 সাইজ, এটা ইঞ্চিতে থাকবে। এরপর ওকে। এখন ফাইল থেকে ওপেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা আমি পিএইচডি মোডে সেভ করছি সেটা এখানে ফটোতে শো করছে না, তার মানে এটাতে আমি যে কোনো সময় আবার এই ছবিগুলো এডিটিং করে নিতে পারবো। তো আমি এই জেপিজি ইমেজ দুটিকে সিলেক্ট করব। এরপর ওপেন। এখন প্রথমে আমি মাউস থেকে লেফট বাটনে ক্লিক দিয়ে চেপে ড্র্যাগ করে এই ইমেজটাকে নিউ ডকুমেন্টের উপর ড্রপ করে দেব। এরপর অল্টার চেপে ইমেজটাকে এইভাবে কপি করে নেব। এরপর মাউস থেকে অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সবগুলাকে লেয়ার সিলেক্ট করে এরপর আবারও অল্টার চেপে সবগুলা সিলেক্ট করে নেব। এরপর এটা একটি মিডলে রাখব। এরপর এখান থেকে আমি স্ট্যাম্প সাইজের ফটোটা আবারও মাউস থেকে লেফট বাটনে ক্লিক দিয়ে চেপে ড্র্যাগ করে এর উপর ড্রপ করে দেব। এরপর কিবোর্ড থেকে অল্টার চেপে আবারও এটাকে সেম ভাবে কপি করে নেব। এরপর এই ইমেজ গুলো এইভাবে সিলেক্ট করে নেব। এরপর কিবোর্ড থেকে অল্টার চেপে আবারও সেম ভাবে কপি করে নেব। এভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবি এবং স্ট্যাম্প সাইজ ছবি খুব সহজেই ক্রিয়েট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।